সংসার করতে করতে আমি জ্বলে যাচ্ছি কেন মা? এইভাবে আমি জ্বলবো কেন? এই বয়সে এত জ্বলবো কেন? কোথায় একটু ভুল হয়েছে? সংসার করতে গেলে ভুল হবে, এমন ভাবে মারবে আমি কারো দেখাতে পারবো না। কেন আমি এত জ্বালা সহ্য করবো? এবার আমি মরবো। এবার শুনবি, দশজন লোক দেখুক যে হ্যাঁ জ্বালা সহ্য করতে পারে না, গলায় দড়ি দিয়ে মরেছে। এইভাবে যদি মরণটা, ঝাল মতো করবি, পুরনো তেঁতুলদের টক করবি, সেই 800 টাটকা মাছ নিয়ে ঝুরি বাজা করে। মাথা মোটা, কার আমার জ্ঞান পাতলা কেন রে? মা গো, 800 টাকা কিলো 800 ইলিশ মাছ কত টাকা দামের মাছ? আমি যদি টক করি তাহলে মাছ খাবে, কাঁটা বাদ দেবে। আর যদি ঝুরি ভাজা করি তাহলে কাঁটাও খাবে, মাছও খাবে। ওই জন্য কায়দা করে ঝুরি করেছে। তোর আমি কতদিন বোঝাচ্ছি রে? আমি একটা ব্যবসায়ী ছেলে, যে ব্যবসা করি লস খাচ্ছি, যে ব্যবসায় হাত দিয়ে ঢুকে যাচ্ছে। আমি বলি শোনা, আমি কেন লস খাচ্ছি, তুই একটু বার কর। ভাষা দেখ, ওলা উঠোর ভাষা দেখ, আমি নাকি বার করব? তা তুই বার কর, বার করে ওই ওই রাস্তায় বস, তোর পয়সা দেবে আর গড় করবে। যা তুই বার কর, যা। তা তোর বার করতে কষ্ট হচ্ছে? আমি বার করতে পারবো না। তোর মা করে না? আমার মা কি করেছে? আমি যেদিনে বিয়ে করতে যাই, হ্যাঁ, তোর মা সারাদিন পার করে ঘুরতে যায়। আমার মার মাথায়তে ঘোমটা নড়ে না, আমার মান একদম আমি উল্টো পাল্টা বলছি। তোর মা একা? আবার কে? তোর বাপ? আমার বাবা কি করেছে? বৈশাখ মাসে তো কালী পূজা করে। আমাদের কালী পূজা হয় তো বিরাট কালী, বড় কালী হয়। আনতে চলে গেছিলি? শরীরটা খারাপ ছিল বলে আমি যাইনি। তাই এ অধম যায়নি? তুমি যা মানে আমার যাওয়া। আমি গিয়ে দেখি ওর বাবা চোখ চোবরা বসিয়ে বার করে বসা আছে। মা গো, আমার বাবা আর বাঁচবে না, বাবা বলে না। বাবার বয়স হয়ে গেছে, চামড়া টামড়া ঝোলা ধরেছে। কোথায় খালা উঁচুই বসেছিল, কোথায় কি ঝুলে গেছে, এ ওলা উঠো ঠিক দেখতে পেয়েছে। এই সব কথা আমার কাছে বলে, আমি তো মেয়ে হই। আমি ওর কি বোঝাচ্ছি, ও আমার কি বোঝা নিজেই বুঝতে পারি না। আমার মাথা কেন গরম হয়? তোর একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবি? সত্যি ছাড়া এ বংশ মিথ্যা বলে না। আচ্ছা সত্যি বংশ, একটা সত্যি কথা বলুন। আবার বলুন, সম্মান দিলে সম্মান পাওয়া যায় জীবনে। আমার বলুন বলেন, আজকের বলে বলুন। ঠিক আছে, আপনি বলে আমি সম্মান পেলাম। এই সম্মানীয় লোক গো, আপনি যেদিন হন, আপনি যেদিন হন, আপনার নামটা কে রেখেছিল? আই জান হই, হ্যাঁ আই জান হই, নামটা কে রেখেছিল? ও আচ্ছা, আই জান হই, হ্যাঁ গো, আই জান হই। আমি যখন হই তখন আমার ঠাকমা আমার নাম রেখেছে বাসন্তী। ওই জন্য আমার সংসারে লাগাচ্ছি অশান্তি। ওই জন্য আমি নাম বলতে চাইনি কারোর কাছে, বাসন্তী অশান্তি। ওলা ওটা এইভাবে ধরে ধরে মারবে, এইভাবে সংসারে অশান্তি করবে। আমি অশান্তি করছি? হ্যাঁ, তুই এই অশান্তিগুলো করতি? আমি কি করতেছি? নাম রেখেছে বাসন্তী সংসারেতে অশান্তি, বাড়ি খানি ভাগে চল ঘোরা শুধু জ্বালা চল, হাতে বান্নি ফেনে বাড়ে খুঁজে দেবো ঠ্যাঙের হার, শরীর দিকে চাইলে পরে কার বাপে কার রক্ষা কর, একটার বেশি হলে পরে তোর আজ আসে হসপিটাল, তোর বৌদি কোনা খেলে বাবার মাকে দৌড়া গাল, তোর মেয়ে যখন একা সেরে স্বামী দাতার হাতে দিল, সে রোজগার করে দিলে তবে তোদের সংসার চল, মাথা ছেঁচা হুনো বেড়াল বলতে তুই হার মেনে, উটুগুরুনি চাল চুরুনি কোথায় কোথায় শেষ কাদু লাগলি কেন আমার সাথে, এবারে তোর মার বাবা তোর মামা সে ভিক্ষ করে ধর্ম তোলার ফুটপাতে, তোর মামা চুরি করে আলিপুরে জেল খাতে, তোর বাপ তো ভালো কত তোতাকারে নোটের মত, বলবো আমি কিছু কথা শোনো আমার মাতা পিতা, বঙ্গ নারী শাড়ি ছেড়ে ঘুরে বেড়ায় কুমার বল, দেখুন এদের চেহারাখানা শাখা সেদুর আর পরে পার্কে গাছে ছাওয়ায় বসে কোলের ওপর মাথার বাদাম ছাড়ি গালে, এরা ঘন ঘন চুম খায়, সেই বংশের মেয়ে ঘর করবে পালাবে আমি জানি। এ ওলা উটের কি হার্ট অ্যাটাক হয় না? আহ কি ভাষা কি সুর! কিভাবে আমার বংশের কথা বললো দেখ, এবার আমি তোর কথা বলবো। তোর কাছে হাত জুড়ে করছি, ভাষা ঠিক করে বল। আর রক্ত আমার টক
আমি কি তোর ভাই? তুই তাঙ্গারি করতি? তোর কথা আমি বলবো। কি বলবি? পান্তা পানি চুরি করে শীত কাটে সে কাটে ঘর, পান্তা পানি চুরি করে শীত কাটে সে কাটে ঘর, পরের গরু চুরি করে রাস্তা কাটে টাকা কাটি কাটার হাতে খেয়া খায় কানে ওঠে দিব্যি কর। তবু মানে না আমার স্বামীর মতো কারো ভাতার ভালো না, আমার স্বামীর মতো কারো ভাতার ভালো না, আমার স্বামীর মতো কারো ভাতার ভালো না। ভালো আমার শ্বশুরি শাশুড়ি কোন ভাতার ভালো মাতে তুই কি গরু পিটতেছিস? তো সংসার থাকলো আমি বাপের বাড়ি চলে গেলাম। কোথায় যাবি রে? তুই ওই গেটতে গেলে আমি এই গেটতে ঢোকাবো। কেন জানো? সৌর সঙ্গে তো আমার লেনদেন, সৌর মাটির মানুষ, জামাই অন্তর্জীবন। তুই কোথায় যাবি? আমিও এক্ষুনি যাবো, সকাল হবে না তন্নে ঢুকবো, যদি না আনতে পারি। আমার নাম সুকুমার নয়। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস দাঁড়ার ঘাকো তো দি। কেন দাঁড়া? বুড়ো বয়সে ডান সাঙ্গামা, আর ওদিকে বারো শালা আন্দোলন চালাচ্ছে, মত পাচ্ছে না। শালারা রাগ দেখি গেছে আমার তাল গাছের ওপরে। ছটা তাল গাছের মত কেটে ফেলতে গেছে, চারটে বাকি আছে। ভাড়গুলো পুড়িছি এসব মেরে বলতেছে, ভাড়গুলো পুড়িছি তোমার ভাড়, তুমি একলা পড়াও, একলা চুন লাগিয়ে নে, পিছনে বাঁধে গাছ উড়কে যাও। আমি আর ওই তাল গাছের গোড়া আমি আর যাবো না, আমি আর যাবো না। এই দেখ হাতে এটা কি দেখেছিস? তোর একা কোপে সেরে দেবো, ঝপ করে ভাঁড়কোটা পুরো আমি হেঁসোটা ধার দেনি। সারা জীবন তো শুধু ধার দে যাচ্ছ, ধার দে যাচ্ছ, কমদিন নিজের মুন্ডু উড়ে যাবে সেদিন তুমি বুঝতে পারবে না। এই এই হঠাৎ এইসব কথা বলছো কেন? কেন বলবো না? কেন বলবি? কেন বলবো না? কেন বলবি? এই তো বাড়ির পাশে কত বড় একটা মেলা হচ্ছে। তা কি হয়েছে? সব বাড়ি তো মেয়েরা এসে কিলকিল কিলকিল করতেছে, আসতেছে। আমার বাসন্তী রানা যাইলে, আরে যাদের তাল গাছ কাটা আছে তাদের কোনো কুটুম বাড়ি নেই। আর বাসন্তী রানা চারটে গাছ বাকি আছে, কিছু করবো না। আর মেলা আমি যে কেন কাঁদলাম, কি হয়েছে মা? হো মা, তোর জামাই তুই বেলা ধরে ধরে মারতে যাওয়া, জামাই তোর মারতেছে, কার সঙ্গে ওর বিয়ে দিতি? এই চুপ কর, জামাই ভালো, তাহলে তোর দোষ আছে? এই টোকা নে, এই টোকার দোষ নি তো, তো তুমি তোর মারতেছে, তুই বেলা ধরে ধরে মারতেছে, মারতে তার কি বলতেছে মা? মারতে তার বলতেছে, কি বলে? বলে এই বাসন্তী, হ্যাঁ হ্যাঁ তুই বার কর। এই যে
শুনতে পাচ্ছো কি সব বাজে বাজে ভাষাগুলোই জামাই বলছে? আমার বলেছে আমি সহ্য করে নিয়েছি, কিন্তু আমার মান নামে দুর্নাম। আমার নামে ভালো খাকি, তোর চলাফেরা ভুল হচ্ছে। কি হয়েছে? তুই কেরাম ছিলি। কবে কি হয়েছে রে? যেদিন তোর জামাই বিয়ে করতে আসে। হ্যাঁ হ্যাঁ, তা তুই কেরাম জামাই যেদিন বিয়ে করতে আসে, ও মা এইভাবে আমি ঘোমটা ঘামটি দিয়ে ছিলাম রে মা। এত বড় ঘোমটা? হ্যাঁ, নতুন জামাই। তাহলে সে ওলা আউট দেখলো কি? সে কি রে? না, তোর এই ঘোমটা ছিল না। হ্যাঁ ছিল। তাহলে তোর জামাই বললো কেন? কি বলতে? তোর জামাই বলতেছে কি বলো মা? বলে আমি যখন বিয়ে করতে যাই, হ্যাঁ হ্যাঁ, আমি তো চকরমকর করতেছি, হ্যাঁ, কই বাসন্তী? হ্যাঁ, দেখি না তোর মা আমি বার করে বসে আছি। কিসব লজ্জার লজ্জার কথা, এই যে শুনতে পাচ্ছ কিসব বাজে বাজে ভাষাগুলো ওই জামাই বলছে? আমার মনে হয় তোদের একটা কোথায় বোঝার ভুল হচ্ছে। না গো না গো ডেংরা, এই আমার জামাই বংশবনিদির ছেলে। ওর বংশ ভালো নয়। সে যা বলেছে ভালো বলেছে। ও ডেংরা বংশ তোমার? কি আমার বংশ বনিতি? হ্যাঁ, বাবারও ঝেড়েছে। আমি জানি আমার নামে সুনাম করেছে। এত সুনাম করেছে কেউ আর দেখেনি। কি হয়েছে? কালী পুজোর সময় তোমার জামাই এসেছিল। এই কেন আসতে? আমি ছেঁচা পুকুরতে চারটে শোলমাই ধরে খাওয়ালো। হ্যাঁ রে মা, গদের ভিতর ছিল, দুই লোকে গিয়ে না হাঁটা করে হাঁটা করে মোটা মোটা মাছ ধরেছে। খালি হাঁটা করে খাওয়াচ্ছ? হ্যাঁ। আর চোখে জ্যোতি বাড়াচ্ছ কেন? তোমার জামাই কি কালী পুজোর সময় এসেছিল, হ্যাঁ, এসে বলছিল আর দেখছিল কি বলে, বাসন্তী আমি যখন যাই গিয়ে দেখি তোর বাবা এই বড় বড় চোখ বার করে। আচ্ছা মা, কি হয়েছে রে মা? বাবার তো বয়স হয়ে যাচ্ছে, তা খালি আন্ডার প্যান কেন? ওরে মা, উঁচু উঁচু সব তাল গাছে ওঠে, গাছের গায়ে একটা করে বাঁশ বাঁধা থাকে না, তা বাঁশের খোপে খোপে পাগে ওঠে। মাইরি মা, বাঁশ বাইতে সুবিধা হয়? হ্যাঁ, সুবিধা খুঁজলে হবে না। তা অসুবিধা কোথায়? বাঁশে যা কাঠ পিমড়ে যদি একবার ধরে, তারা কেউ কামড়ায় না, ওরা সব ভারতে রস খেতে আসে মা, রস। সে পিমড়ে জানে কোথায় জামাই বলতে কি বলে? আমি গিয়ে দেখি ওর বাবা। আমার বাবার কাটিং দেখে তো জানো অজান্তা অজান্তা। বলে তোর বাবা চোখ চোমরা বসিয়ে বসিয়ে বার করে বসে আছে। এই শেষ হওয়ার বাচ্চা এখন কোথায় আছে রে? কোথায় আছে? এই যার ভয়ে সবসময় আমি ডবল মাল পাট ব্যবহার করি। ও কখন দেখেছে আমি বার করে ঘুরতেছি? গন্ডগোল একটা হয়েছে, ও আসবে। তুমি একবার ছাই আনো, আমি হেসে ধার দি, সোয়ার বাচ্চা এলে বুঝি দেবো কত ধানে কত চাল। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখেছি দেখেছি, তোমারে মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখেছি দেখেছি। ও বাবা, আমার সৌর তো জীবনে এরকম রাগা রাগে না, এত রাগলো কেন? এসে কি বুঝিয়েছে? কিন্তু আমি রাস হালকা করবো না। কি হবে? এমন রাস দেবো ওনার জিনিস ওনার ঘুরে যাবে। আর বুঝি দিচ্ছি আর হয়েছে বাবা, কি হয়েছে? ভালো তো আছি। তা মেয়েটা পড়াওনি কেন? এই যাউন গা। কার কাছে শুইলি রে? আমার মেয়ে যাবে না, যে পায়ের ছো কেটে পারো হটো হটো। চিন্তা ভাবনা করে কথা বলো। না মেয়ে যাবে না। আর সঙ্গে কথা বলছো জানো? কি বলছো? আমি জানি। হ্যাঁ আমি জানি। কি বলছো? বেরিয়ে যাও। কেন যাবে না? মেয়ে কি যাবে না, মেয়ের মা যাবে। এই বাজে কথা মোটে বলবি না, রক্ত গরম করবি না, বাজে কথা।
কি গো সৌর বলো চিন্তা হও নাকি তোমার চিন্তা হও নাকি মেয়েটা পাঠাওনি কেন যাবে না হ্যাঁ যাবে না কেন যাবে না পাঠাও কেন যাবে না বলতে হবে না যাবে না বলো তোমায় ও গো বাবা মা শোনো না আমার কথা সবাই যাব না আর ওর ঘরে যখন তখন বলে মাগো থাকি তুই পারি যখন তখন বলে বাবা থাকি তুই পারি ভালো খাকে আমার কাঁদবে দে না এখন তোর তো কাঁদার সময় নয় না আজকের জামাই ব্যবস্থা হবে এই মার্ডার কত একবার গায়ে হাত দে দেখো দেব গায়ে হাত কোন বনে বাঘ আছে দেখি দিয়ে বাড়ি বসে বাঘ দেখাতে এসে গো তোমার একা চলে সাইজ করে দেব আর কি বলতো সেই ভাষা গান তোমার একা হইলে আমার সব জ্ঞান হয়েছে কি জ্ঞান হয়ে তোমাদের জ্ঞান কম আছে বিয়া কেলে জামাই দে তুমি তোর মানের ভয় আর তোর কি কাছে ফলে ব্যবহারে পরিচয় ব্যবহারে পরিচয় কেন মৃত্যু বার বেড়েছো আমি বেড়েছি না তুই বেড়েছি কদিন পরে কার শ্মশানে যাবে তোমার বাবার কি জামাই বন্ধের সঙ্গে ভালো বাবার আরে কি জামাই আমি এখনো বুঝতে পারছি তোমরা সব জানতে আমি কি জানি আমিও সব জানি কি জানিস বিয়ে করতে এসে দেখি পারে করেছি ইলে ভেবেছিলাম ফ্যামিলি ভালো তাই করি বিয়ে তাই করি বিয়ে বিয়ে করতে এসে দেখি পারে করেছি ইলে ভেবেছিলাম ফ্যামিলি ভালো তাই করি বিয়ে তাই করি বিয়ে সত্য করে বলো বাবা সত্য করে বলো বাবা তুমি থাকো কি করে আয় টিগনেটা নিচু কর তোর টিগনে করে কম মেরে ঘিবার কর্ণ কেন তোর এত বড় সাহস তুই আমার কথা লোকের কাছে বলে বেড়াচ্ছি তুমি আমার পাড়ায় গিয়ে শুনবে হ্যাঁ আমি তোমার নামে প্রশংসা করি এত বড় সাহস যে তোর যে বলে থোলাই আমার মনে কথা বলি পাবি না রে রে আই পাবি না রে রে আই এত বড় সাহস যে তোর যে বলে থোলাই আমার মনে কথা বলি পাবি না রে রে আই পাবি না রে রে আই কত ধনে হয় কত চাল কত ধনে হয় কত চাল বুঝলি বাচ্চার রক্ত মাটি ফেলবুনি কি হবে কি তোমার বলি দেওয়া হবে কারণ তুমি মৃত্যু বার বেড়েছো তোমার বারখানটা ঘুমাবো জামাই মার্ডার হবে হ্যাঁ সত্য ঘটনা সত্য ঘটনায় লোক সব দেখবে তালগাছ কাটা অবলম্বন জামাই মার্ডার তার আগে কেবিল তার কেটে দেবো কেবিল কাটলে কি হবে লোক ইউটিউবে আঙুল দেবে আর দেখবে সত্যি সত্যি বলি দেবে হ্যাঁ আমি কি এতক্ষণ ছেলেখেলা করছি তবে আমি 10 মিনিট সময় চাইবো কোনো সময় দেবো না আগের সময় ছেড়ে দাও না 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 বুড়ি ভুল হচ্ছে মানুষ যখন মরে যায় তার শেষ ইচ্ছা পূরণ করতে হয় তোমারও 10 মিনিট পারমিশন দেওয়া হলো বাবা গো বলো আমি বলবো আপনি শুনবেন সম্মানটা কি করতে গুড়ি পেলি নাকি না না আপনি বাবা গো হ্যাঁ ও বাবা হ্যাঁ আপনি তো জানেন আমি একটা ব্যবসায়ী ছেলে কি হয়েছে যদি প্রতি ব্যবসায় লস খাই তুই লস খাচ্ছি আমরা দিচ্ছি এই আমার বড় জামাই লস খাচ্ছি বাড়ি বয়ে টাকা দিয়ে আসছি একবার তুই কাঁদি দিচ্ছুক পর এই তো গত মাসে 5,000 টাকা দিয়ে এলাম বলি লস খাচ্ছে খাক মেয়ে জামাই সুখে থাক মেয়ে কেন খেতে কেটে এলো ভালো এ কেন তার মা তুই খাচ্ছিস আমার বুক ফেটে মা যা টাকা দিচ্ছে চার না পয়সা খাইনি জুয়া খেলে তো না গো বাবা তবে ওর সঙ্গে আরো 30,000 টাকা দিয়ে তোমার মেয়ের হাতে করেছি কি হাতে সোনা কি করেছে দুবেলা খালি কিট কিট করে মা তোর পোড়া হবেইনি বলে কিট হচ্ছে খুলে দে না না খুলবো তোমার কিন্তু 8 মিনিট শেষ হয়ে গেছে এখনো 2 মিনিট আছে ওতে সারতে হবে ওই 2 মিনিটে আমি সারবো হ্যাঁ বলো লস খাই বলে আমি বলি সোনা আমি কেন লস খাচ্ছি আছে তো ঠিক তুই একটু বার কর সেই বাজে কথা সেই বাজে কথা এবার সোয়ার বাচ্চা হেসো ভাগি ধরবো হেসো ভাগি দো গৌরাঙ্গ সাহেব তো তোমার ডেনা কেটে আমি জগন্নাথ তৈরি করব করে রথের উপরে তুলে দেবো বছরে একবার করে বার করবো তুমি আছে না এসো সারেন্দার হচ্ছে গো
তোমরা কি ভাবছো কি তুমি কি ভাবছোটা কি কেন তুমি কি বলছো আমার সামনে দাঁড়ানি ওইটা হ্যাঁ এখন যেটা বলেছি ও বাবা ও তো পারবো তো পারবো তো শনি মঙ্গলবার মেয়েরা বার করে না করে শিবরাত্রির দিনে মেয়েরা বার করে থাকে না লক্ষ্মী পূজার রাতে তোমার মেয়ের বলি আজকে নিরামিষ রান্না করবি এক পাতা ডিম রান্না করে দোকানদারি সেরে ঘরে আসতে পারিনি ওর খাওয়া শেষ শরীরটা দুর্বল ছিল ডিম কোটা খেয়ে ফেলিছি তা তুই কি আমার ভাতে লক্ষ্মী নিয়ে গেছিস ওকে তুই তো অন্নপূর্ণা নিয়ে গেছিস ও ওই জন্য খাচ্ছে এবার তোর সুযোগ পেলে খাবে আমার তুই রেডি থা ও বাবা হ্যাঁ শনি মঙ্গলবার বার হ্যাঁ গো মা বার মামা বাসা পূর্ণিমা বার ও মা গুরুবার গুরুবার ও মা বার করলে শরীর ভালো থাকে রে মা বার করাটা ভালো রে মা বার করাটা ভালো এর একেবারে টনটনে জ্ঞান তুমি থামো আমি যখন বিচার করেছি আমি রায় দেবো এখানে যা বোঝা গেল তোর দোষ কিচ্ছু নেই তাহলে কার দোষ যত দোষ তো সব আমার তোমার দোষ হবে কেন মেন কথা বাবা পুকুরের পাড়ে ঘর বেঁধেছি ঘরের ভিত দিতে ভুলে গেছি ওই জন্য ঘর পুকুরের দিকে হেল নিয়েছি ওই ঘর সোজা করবো তুমি একলা পারবে না আমিও ধরবো তুই জামাই পর মানুষ গন্ডগোলে মাথা দিয়ে চা দোকান একটু চাপা খেয়া এসে তুমি ঘর সাইজ হয়ে তাহলে এখন বুঝ দেবা তুই দোষ কার যত দোষ তুই শালা বুড়ি আগে ধরি তারপর তুমি মা ধর আমি তোমার মেয়ের ধরি দুজনের শিক্ষা এই যে একদম সোজা হও একদম সোজা হও মাইরি বাবা মাইরি বাবা তুই পেছনদের টেনে নে আমার বিরাট উপকার করেছিস কেন বাবা কেন আমি তো বুড়ির সঙ্গে পারি না ও তো কায়দা দেখাচ্ছি ও এখন বুঝতে পারতি মা তোমার ছাড়ে বাজে ছেলে কথাকার তবে কি বাবা আমরা হলাম গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ কি কথা বুঝতে কি বুঝে ফেলেছি আমাদের কি ক্ষমা করে দেওয়া যায় না কত আগে ক্ষমা করতি না বুঝে বলেছি এখন নিরাকার দুর্ঘটনা বলে গুণীজন বলে গুণীজন না বুঝে কত কথা বলেছি এখন নিরাকার দুর্ঘটনা বলে গুণী না না শোয়ার বাচ্চা ঘরের কায়দাটা দেখ আচ্ছা এ ঘর করতে যে না হাতে কোনে কোথাও ঘুরতে যায় বলো তুমি কালবাগানে ঘোরে ওর বাবা ওর তোর যা ভক্তি রে বাবা ওট ওট ও পায় নোংরা আছে চুলে নোংরা হবে না গো বাবা আমি তো এখনো ভরসা পাইনি বাবা রে তোর যা ভক্তি ভগবান লাভে বলে সিঁড়ি পেতে যাই না তুমি কি এখনো আমার উপরে রেগে আছো আচ্ছা আমি তোমার উপরে জীবনের রাগ করে থাকতে পেরেছি আমি জানি কি সৌর জামাই অন্তর জীবন বাবা যখন ডাকে যে অবস্থায় থাকি সেই অবস্থায় আসি এসে খালি চিন্তা করতি বাবা আমার প্রতি কেন রাগলো খালি এসে নিজে চিন্তা করতি নিজে ভাব দিচ্ছি একলা টেনশনে মরে যাচ্ছি বাবা আমার প্রতি কেন রাগলো শোয়ার বাচ্চা ঠুকঠুক করে দিচ্ছ আমি বুঝতে পারিনি তুমি কোথায় দিচ্ছ যাবিনি মানে লোক বাড়ি বয়ে মেরে যাচ্ছে শোয়ার বাচ্চা এই দেখো জামাই আমার বাড়ি বয়ে এসেছে আর ঝগড়া গন্ডগোল নাই আমাদের পাশে বাড়ি ওই টোটোল আর বলে এসে তো যে আমাদের মেয়ে জামাই যাবে তোমার কি মাথা খারাপ হয়েছে আগে তো বলে না রাস্তা খারাপ টোটো উল্টে যাচ্ছে ও মেশিন ভ্যানে যা সারা জীবন খালি মেশিন ভ্যান মারুতি একবার চড়তে পারলাম না ওরে মারুতির কাজটা কত তোর বাড়ি অ্যাম্বুলেন্স যাবে হ্যাঁ গো বাবা কেন ক বছর পে করেছি ওই তো পৌনে ছ বছর এই সময় চার পাঁচটা হওয়ার কথা ছিল ওর কদিন ভরে বলতেছি এই সময় একটা চান নিয়ে আয় ওটা চান নিচ্ছে পেশার আমার ষাট ষাট আচ্ছা এই তোর এত জ্ঞান পাতলা কেন কেন ওই সব কথা আমাদের সামনে আলোচনা করে আরে বাবা তোমরা কি চাও না দাদুই দিদা হও চুপ কর বাবা একটা কথা কি
সব দোষ যখন আমি স্বীকার করে নিয়েছি, হ্যাঁ বাবা, আর যা কিছু গন্ডগোল সব আমার বুদ্ধি হয়ে গেছে, তবে সব বাদ দাও। দিয়ে দুই লোকে যখন আজকে এসে পড়েছো, রাত্রিরে দুটো সেবা দিয়ে আর সকালবেলা গাড়ি ধরে বাড়ি চলে যাবে। তুমি জানো আমি রাত জাগা লোক, মাংস করলে থাকছি না। তাহলে পুকুরে জাল ফেলবে, চারা মাছ ধরবে? না, পুকুরে জাল ফেলবো, রূপচাঁদ রূপচাঁদ আর গাছের পেঁপে, আর গাছের পেঁপে পাতলা করে দেবো একদম, দুটো নিয়ে একসঙ্গে দেবো চেপে। বাবা কি আগে বল খেয়ে, আমি জানা সকল দিকে বলবো, তোমার কি খেতে দেয়? আমি এই এখনো যাই খেতে বাবা। আমার বাবার বুকে করে মারলো কিভাবে, তবু জামাই অন্তর জীবন, আমি যে এত কাঁদলাম আমার বিচার আর কেউ করলে। এবার কেরাম হলো রে, যেটা বাকি ছিল সেটাই হয়ে গেছে। তুমি আমার একটুও ভালোবাসো না। আমি তোর ভালোবাসি না। তুমি যদি আমায় ভালোবাসতে তাহলে এরকম সংসারে অশান্তি আর হতো না। তুমি তো জানো মেয়েদের বুদ্ধি একটু কম হয়, তুমি যদি আমায় বুঝিয়ে বলতে তাহলে কি এরকম সংসারে অশান্তি আর হতো? তুই এটা বলতে পারলি আমি তোর ভালোবাসি না? আমাকে তুমি ভালোবাসনে দিয়েছো শুধু যন্ত্রণা, আমাকে তুমি ভালোবাসো দিয়েছো শুধু ছিল না আমাকে তুমি ভালোবাসো শুধু আমি হরি মান্না বইয়ের করি রান্না, কিন্তু কাপড় কাছা ডিউটি আমায় ছাড়ে না। আমি হরি মানা বইয়ের করি রান্না, আমি হরি মানা বইয়ের করি রান্না, কিন্তু কাপড় কাছা ডিউটি আমায় ছাড়ে নাই আমি হরি মানা। দাদা তোমাদের প্রত্যেকের বউ আছে আর আমারও বউ আছে, আমার বউ আমার যে ভালোবাসা বাসে, তোমাদের বউ তোমাদের সে ভালোবাসা বাসে না। আমাকে দেখে যেমন ভয় করে তেমন সম্মান করে। আমি দেখি জাত বংশের মেয়ে বিয়ে করেছি, আসবে তার দিকে চেয়ে থাকতে হবে, যে না হরি একটা বংশের মেয়েকে বিয়ে করেছে। ও বাবা, এই হরি, এই কাপড়গুলো গেছিস? কাপড় কাঁচা কমপ্লিট, রান্নার জোগাড়টা হয়েছে? রান্না রেডি, খুব ভালো হয়েছে। কিন্তু আমি বাথরুমে যাবো, বাথরুমে জলটা এনে দে। বাথরুমে জল গরম করে রাখা আছে। খুব ভালো হয়েছে, লক্ষ্মী ছেলের মতো কাজ করছে। এইদিকে শোনো, আমি শুনলাম তোমার মায়ের নাকি ঘরের টাকা ঢুকেছে 1,30,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, ঢুকেছে। ওই টাকাটা যে কোনো প্রকারে আমাকে দিতেই হবে। আচ্ছা, আজ 10 বছর তোমাকে আমি বিয়ে করেছি, তোমার জন্য আমি আমার মাকে মা বলে ডাকি না, ডাকতে হবে না। তোমার জন্য মায়ের মুখে এক মুঠো অন্ন আমি তুলে দিই, দেব না তো।
তো মায়ের নামে টাকা ঢুকেছে ও টাকায় আমাদের হাত দিয়ে লাভ আছে বেশি বাড়তি কথা আমি দাম বলবে না বলে দিলাম ওই টাকাটা যে কোনো প্রকার আমাকে দিতেই হবে ওই টাকা নিয়ে তুমি কি করবে সোনা ওই টাকার আমি সোনার জিনিস করব সোনা সোনা করবে সোনা তোমার মাকে পরিষ্কার ভাবে বলে দেবে কি বলবো যে মা তোমার টাকা গুলো যদি বৌমার কাছে দাও তাহলে বাড়ি থাকবে আচ্ছা আর না হলে বাড়ি থেকে তুমি চলে যাবে ও টাকা দাও তো বাড়ি থাকবে আর নতুবা এখান থেকে চলে যাবে চলে যাবে এই কথা বলতে হবে তো শুধু বললে হবে না রাজ দিয়ে বলতে হবে ও রাজ দিয়ে বলবো মেজাজ দিয়ে বলতে হবে মেজাজ দিয়ে বলবো এক্ষুনি ডাকো ডাকি হ্যাঁ ডাকো তোমার মাকে ডাকি ডাকো আমার মাগে এই মুখ পড়া কোলা উঠো ওই রকম ডাকতে বলেছি তাহলে আমি তো বলেছি রাজ দিয়ে ডাকতে মেজাজ দিয়ে ডাকতে ও রাজ দিয়ে ডাকবো এক্ষুনি ডাকো ঠিক আছে ডাকো হ্যাঁ ডাকো আমা হচ্ছে মা গো ঠিক আছে ওই রকম ভাবে হচ্ছে আমা আমা কোথায় মা গো ও বাবা কি হয়েছে রে বাবা এতদিন বাদে হঠাৎ আজকের মা মা বলে চিৎকার করছিস কেন বাবা তোর কি কোনো বিপদ হয়েছে না গো মা বিপদ আমার হয়নি বিপদ তোমার হয়েছে বিপদ আমার হয়েছে হ্যাঁ গো মা আমার বিপদ হলো আমি তোকে তো ডাকতাম বাবা তুই আমাকে ডাকছিস কেন মাকে একটু ভরসা করে বল না বাবা ওদিকে এই বুড়ে আমি শুনলাম তোর নাকি ঘরের টাকা ঢুকে 4 লাখ 30 হাজার টাকা হ্যাঁ রে মা ওই টাকাটা ব্যাংক থেকে তুলবি আর আমার কাছে দিয়ে দিবি ও খোকা মা বৌমা সব কি কথা বলছে বাবা ঠিকই বলছে মা ও গুরুজন মানুষ যা বলে মেনে নাও না গো মা বউ তোর কাছে গুরুজন হয়ে গেল হ্যাঁ গো মা ওরে খোকা যতদিন বউ সংসারে এসেছে তখন থেকে তুই আমার আর মা বলে ডাকিস না ডাকবি না বউকে নিয়ে তুই আলাদা হয়ে করে কমে খাচ্ছিস তাতে কি হয়েছে আমি আমার মতো বেকার ভাতার টাকা তুলে আমার সংসারটা আমি বাঁচিয়ে রেখেছি আচ্ছা তা আমার নামে ঘর ঢুকেছে আমার স্বামীর ভিটা আমি একটা ঘর করব তোর ভবিষ্যৎ চিন্তা করে রেখে যাব তাই এই টাকা তোজর দেব কেন বেশি ফ্যাচর ফ্যাচর করবি না বলে দিলাম ওই টাকাটা ব্যাংক থেকে যদি তুলে আমার কাছে দিস তাহলে বাড়ি থাকবি না হলে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেব ছোট মুখে বেল বড় বড় কথা বলছিস কেন বলবি আজ ঘর ধরে বাড়িতে বার করবি টাকা দিবি হ্যাঁ কি না আমি তো টাকা দেব না তাহলে আমি ঘর ধরতে বাধ্য হচ্ছি আমি আমি বাড়ি ছেড়ে যাব না তোর কোনো বাবা এখানে বাঁচাতে পারবে না টাকা দিবি হ্যাঁ কি না আমি তো টাকা দেব না না দেব না আমি তো হচ্ছে আকেল মতো হচ্ছে বললাম ও গুরুজন মানুষ যা বলে মেনে নাও পুরো বয়সে বাড়ি থেকে ঘর ধরে বের করে দিচ্ছে ভালো হচ্ছে তো যত গন্ডগোল তুমি একা করছো তা না মেনে নেওয়া যায় না যা ভেবেছো তাই টাকা দেবে না মা আমি যদি তোমার গর্ব ধারিনি মা হতা কে মা হবে দেখলে আহারে ছি মা তোর সামনে বউ আমার ঘর ধরে বাড়িতে বার করে দিচ্ছে তুই কোনো কথা বলবি না বাবা কিচ্ছু বলবি না একদম কি করে বলবো গো মা আমি তো অরিজিনাল মাগের ভেড়া হয়ে গেছি ভেড়া হয়ে গেছি হ্যাঁ ভেড়া যখন হয়েছিস তাহলে কান খুলে শুনে রাখ রে ভেড়া এই টাকা আমি বৃদ্ধাশ্রমে দেব লোকে দান করে দেব চলে যা তবু তোদের আমি একটা কানা করি দেব না দেখা যাবে কি করে আমার টাকাটা তোর বউ না আমি তোকে দেখে নেব রে বাবা এই যে মা চলে গেল টাকাগুলো কি হবে আরে বোকা হাদারা মা চলে গেল টাকাগুলো কি হবে মাতাই কিচ্ছু নেই শুধু গোপর ভর্তি ওই টাকাটা কিভাবে তুলবো আমার প্ল্যানটা সবাই ভালো করে দেখে যাও আরে মায়ের টাকা তুলতে গেলে মায়ের টিপ লাগবে সই লাগবে অনেক কিছু ব্যাপার আছে সব নকল করব নকল তোমার মার যে সাদা কাপড় আছে না হ্যাঁ হ্যাঁ ওই কাপড়টা আমি পরবো মানে তুমি বিধবা হবে মানে তুমি আড়া হবে আড় হয়ে সাড় হবে সাড় হয়ে খালি ঘুঁত হবে একবার চেটে দেবো জানো তো এটা লক্ষ্মীকান্ত পুল্লাই বেশি বাড়তি কথা একদম বলবে না দরকার নেই ভুল হয়ে গেছে ওই কাপড়টা আমি পরলাম হ্যাঁ তার মানে আমি তোমার মা হলাম মা আচ্ছা মা তো বিধবা আর তোমার শাঁখা সিঁদুর গুলো তুমি কি করবে মা গো এই শাঁখার দাম কত 50 টাকা কি 100 টাকা হবে হ্যাঁ এ শাঁখা রাখবো না যার শাঁখা তার কাছে খুলে ফিরত দেব মানে রাখবো না তো এ শাঁখা এক করে খুলে দেব আরে আমি তোমাকে চন্দ্রসূর্য সাতকি থেকে সাত পাকে মেয়েদের বিবাহ করেছি
নারে অলঙ্কার শাখা সিঁদুর ১৩০০০০ টাকা নেব আবার সোনা দোকানে গিয়ে শাখা করে নেব ও ভগবান মাল তো ট্রান্সফার করে দিল পরিষ্কার আচ্ছা এটা না হয় গেল সিঁদুরটা কি করবে আগো এ স্ট্যাম্প কি আমি রাখব যার সিঁদুর তার বুকে মুছে দেব ধরো ধরো ১৩০০০০ টাকা বাপের জন্মে চোখে দেখিনি এই জন্মে চোখে দেখব সিঁদুর থাকবে সিঁদুরের জায়গা হ্যাঁ ভাতার থাকবে ভাতারে জায়গা আর টাকা তুলব আমার কায়দা ও ভগবানে তো বঙ্গোপসাগর হয়ে গেল সাদা ধুধু করছে কোন কুলকিনের দেখা পাচ্ছি না কিরকম এইবারে মা মা বলে মনে হচ্ছে কি হ্যাঁ এবারে ভক্তিতে ভগবান সিঁড়ি বেয়ে নেমে আসবে পঞ্চায়েতে যাবো টাকা তুলতে হ্যাঁ প্রধান প্রশ্ন করতে পারে করতেই পারে তুমি সেখানে উল্টো পাল্টা বলে ফেলতে পারো বলতেই পারি ঘরে একটু প্র্যাকটিস করে নিয়ে এসো বলো আমার কি করতে হবে ধরে নাও আমি প্রধান ধরলাম তুমি প্রধান আমি তোমাকে প্রশ্ন করছি বলো এই খোকা দেখাটা আর কি সীমা আছে আর কি আমি তোমার ভাতার হই ছেলে নয় বলে এই খোকা আরে শুধু টাকাটা তোলার জন্য ও টাকা তুলবার জন্য এই মেটা তোর কে হয় কেন আমি তো পরিষ্কার বলে দেব এই মেটা আমার বউ হয় বোকা হাঁদারা আমি কথা বললে টাকা দেবে না দেবে না ঘর ধরবে পঞ্চায়েত থেকে বের করে দেবে তাহলে কি বলবো বলবে এই মেটা আমার মা হয় মা হ্যাঁ হ্যাঁ বলবো এই মেটাই আমার মা হয় মা এই মায়ের পেটে হয়েছি ও রাইট এই মায়ের দুধ খেয়ে আমি ছোট থেকে বড় হয়েছি ভালো রাত্রিরে ঘুম আসতে চায় না না এই মায়ের কোলে মাথা রেখে সারা রাত আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি আর মা হয় মা মনে থাকবে তো তাহলে আমি এখন আসি যাও আমার পিছ পিছ চলে এসো দেরি করবে না দাদা আমার দেখে কি মনে হয় আমি কি আর মাগের ভেড়া হতে বাকি আছি আমি কিন্তু ১০০% মাগের ভেড়া হয়ে গেছি আমি কত ভাগ্যবান পুরুষ দেখো আমি বেঁচে আছি আমার সামনে আমার বউ বিধবা সাজা ঘুরে বেড়াচ্ছে প্রতিবাদের ভাষার মুখে থেকে হারিয়ে গেছি আমি ভগবানের কাছে কামনা করব যে আমার মতো বউ যেন বাংলার কোনো ঘরে না আসে তাহলে আমার মতো পরিস্থিতি হবে গো আমি হরি মান্না হরি হরি জানা আমি হরি মান্না হরি হরি জানা কিন্তু কাপড় কাছা দিউ আমায় ছাড়ে না আমি হরি মান্না যারা প্রতিদিন ক্ষমতারে জোরে হরি মানুষকে লাঠি মারে যারা প্রতিদিন ক্ষমতারে জোরে অন্য যারা নিয়েছে ছেড়ে এই তো দিন এসে গেছে যদি দাঁড়াবার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব মানুষ পেটে লাঠি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব মানুষ পেটে লাঠি মারে মুখের অন্য যারা নিয়েছে ছেড়ে এই তো দিন এসে গেছে দেশের উপকার মানুষ করে গো দেশের উপকারের নাম হচ্ছে পেটন খাওয়া এই তো দেশের বুকে খাচ্ছিলাম ঘুরছিলাম কি সুন্দর জীবন যাপন করছিলাম বলে এই দেশের বেকার ছেলে দেশের দায়িত্ব না নিলে দেশ কি অচল হয়ে যাবে আমি বলে অচল হবে কেন দায়িত্ব নেবো দাদা দায়িত্ব নিতে গিয়ে এত বড় দায়িত্ব পেয়েছি সে না শুনলে বিশ্বাস করবে না এই তো ৫ বছর প্রধান হয়েছি ৫ বছর প্রধান হয়েছি ৫০ বার মার খেয়েছি ইচ্ছা থাকে দেশে সেবা করা এই তো গত ৩ দিন আগেকার একটা গল্প বলি সুপারি চারা দান হচ্ছে সুপারি চারা হয়ে গেছে ৩ জনের দিলে কাজ মিটে যায় কোথায়তে একটা গন্ডগোল পাক খেয়ে উঠল প্রধান একলা মারকে হসপিটালে গেল ৩ দিন পরে হসপিটালতে বাড়ি এইছি খবর যাচ্ছে বলে প্রধান সাহেব আজকের ঘরের টাকা দান করতে হবে আমি শালা চামড়া সাই জয়নে আবার যাবো অঞ্চলে দাদা খুব ভয় ভয় করে এইছি যাও লোকের টাকা লোকের দেবো দেবো আর বাড়ি চলে যাবো কত গন্ডগোল কিসের এ বাটুল বাটুলে মানিকের আর দুকে ডেকে নে ঝপ করে আয় ভাই তোরা ছিঁড়ে দিবি আমি খালি সই করে ন ও প্রধান সাহেব চলে আয় ভাই আয় ও প্রধান কে রে আমাদের টাকা দাও টাকা বাবু টাকাটা দাও
এই তোদের টাকা তোরা নিবি তা অঞ্চলের একটা নিয়ম শৃঙ্খলতা নেই কি নিয়ম গো ঢুকবার সময় দেখিনি দুটো দুটো লাইন শুয়ে পড়ে আছে প্রথম লাইন আমাদের ছিল দাও টাকা দাও টাকা দাও প্রথম লাইন তোদের হ্যাঁ টাকা দাও আচ্ছা বাবা দরকার নেই কি কি দরকার এই কোচে তোর বাড়ি সেই উত্তর পাড়ায় না হ্যাঁ 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 গো প্রধান সাহেব হ্যাঁ এই এইটা তোর মা আমার এত জ্ঞান কম তা মানুষ মারতেছে তো ঠিক করতেছে মানুষ হাগলে লম্বা হয় আমার জানা ছিল নি টাকা দাও তো দাঁড়া দেবো এই তোর মার কি করুণা হয়েছে নাকি ভব হব ভাব তোর মার কিন্তু বয়সটা কেরম কম কম লাগবে কি চালা ও প্রধান সাহেব তুমি জানো না কি বললেনি আমার থেকে আমার মা তো পাঁচ বছরের ছোট ওলা তোর মুক্তি পে মেরে পড়ে দেখি অসভ্য কথা গা ভাই উল্টো পাল্টো বলে দিয়েছি তো নানা মাথার থেকে 60 বছরের বড় 60 বছর ভাই অত গন্ডগোলে গেলুম নি আর মার খেলুম নি দরকার নেই চিন্তা করো কি দিন পড়েছে বুড়িও টাকার জন্য নাচতেছে আমার মা তো নাচতো তুই কোথায় দেখেছিস কেন ইউটিউবে ইউটিউব তোর বিরাট উপকার করতেছে মাইরি মা তো দুটো পায়ে ধরতেছি পিঠের চালে এক্সট্রা চামড়া নিয়ে আর মার খাওয়ার মতো কেন বাবা আচ্ছা তোমাদের তো বয়স হচ্ছে গন্ডগোল করা স্বভাব গুলো একটু পাল্টাও ভগবতী দেবী গাধারা শুনি দাঁড়াও দাঁড়াও শালা কিরম ভাবে ভুলটা করে রেখে গেছে দেখ ভুল তো সেই শালারা করে রেখে গেছে যে শালারা সার্ব করে এক নাম চার পাঁচ জায়গায় গুঁজে দিয়েছে আর প্রধান মারকে হসপিটালে যাবে শুধু টাকাটা তুলবার জন্য বইয়ের পায়ে গড় করতে হচ্ছে আমি আর মানুষ আছি গো আমি তো পুরো ম্যাগনেট হয়ে গেছি দেখেছ মায়ের প্রতি সন্তানের ভক্তিটা দেখো গড় করে কোপাল ফুলি নিল ও হরি শোন বাবা শোন শোন আমি এখন কি করি ও হরি আমি তোর কে চিনি না তোর আমি চিনি না তো তোমার বাড়ি কোথায় গো তুই আমায় চিনিস না কোনদিন চোখের দেখাও দেখিনি চোখও দেখিস নি না ও বাবা ওটা তোর কে কেন এই তো মা এই তো তোর বেঁচে থাক বাবা ভালো থাক দিন খাই হ ছেলে আমার মাদের ভেড়া গাই না খেতে ভাই সেই গন্ডগোল পায়ে প্রণাম করে বলে শুভ ভাই বুড়ি বউ ব্যাপারটা কি তুমি জানো না রে বাবা আমি তো বউ কোন সময় ছিলাম না বউ থেনে বউ জ্ঞানে বউ চিন্তামণি মায়ের পেটে জন্ম নয় বউয়ের পেটের শনি আচ্ছা কেন বলো দিনি বুড়িমা তুমি সকালবেলা এসে অঞ্চলে এত গন্ডগোল করছো কেন বাবা তোমাদের মধ্যে আসল বোঝা বড় দায় মায়ের দুধ ভুলে গিয়ে বউয়ের মাথায় জল কারা খাচ্ছি রে ভাই কোন গাছ স্ত্রী বিশেষজ্ঞরা খাচ্ছে বাবা বুড়িমা খাচ্ছে খাক খাচ্ছে খাক এখন নতুন করে বউদের পা ধোয়া জলে শরীর ঠান্ডা হচ্ছে কারণ বউরা যেসব মাল মেডিসিন পায় লাগাচ্ছে দোকানের কতিলা ফেল
যুগের মানুষ আমরা টাকা ছাড়া শুধু চাই, টাকা ছাড়া এ দুনিয়ায় মাথায় পড়ে হাত, টাকা ছাড়া এ দুনিয়ায় মাথায় পড়ে হাত। ও বাবা টিপ সামনে রে বাবা, ও বাবা, এ বাবা সে পেন আনতে ভুলে গিয়ে টাকা দেবে নাকি? ও প্রধান বাবু, কে মা, লাখ টাকার সোনার জুতো যদি হয় সে পায়ের নিচে থাকে কখনো মাথায় ওঠে না। তা তোমার কাছে কে বলেছে জুতো মাথায় ওঠে? পায়ের জুতো পায়ে থাকবি মাথায় উঠিস না। তোর যখন জন্ম হয় এবং তোর বাবা ঘরে ছিল না, এত বড় কথা কি? এই বুড়ি তখন দেখো খুব ডেংরা ডেংরা কথা বলতে। কেন বাবা? আচ্ছা তুমি বলো দিনিস, কারো জন্ম হলে তার বাবা ঘরে থাকে না? ওরে বাবা, মা বলতে পারে তার সন্তানের বাবাকে, এটা ঠিক, কিন্তু এই বইয়ের এই ব্যবহারে বলতে হচ্ছে কি এবো এমের বাবা ঠিক নেই, বাবা ঠিক নেই। ও ও ও ও বুড়ি, এই যে বুড়ি, তুমি তোমার ছেলেকে কতদিন ভালোবেসেছো গো? কতদিন? দু বছর, পাঁচ বছর, দশ বছর, বিশ বছর, বিশ বছর। হ্যাঁ বাবা। কিন্তু একটা বউ, একটা বউ তো স্বামীকে সারা জীবন বুকে করে আগড়ে রেখেছে। বউ মানে তো বট গাছ, বউয়ের কাছে লাইফ টাইম ভালোবাসা, বউয়ের কাছে স্বর্গ, শুধু মায়ের কাছে কি? ঘুমের সময় হাত বুলাই মুখে চুম দি। না না, এই তোরা কে কোথায় চুম খাবি আর সেটাই প্রধানের কাছে এসে বলে যাবি? শালা প্রধানগিরি শিক্ষা মত দিয়ে দিচ্ছি রে। ও প্রধান বাবু, বাস্তব জীবনে মা যেমন তার ছেলেকে মানুষ করে, ঠিক তেমনি আমি আমার ছেলেকে সেইভাবে মানুষ করেছি। বউয়ের কাছে স্বর্গ, সুখ মায়ের কাছে কি? ঘুমের সময় হাত বুলাই মুখে চুম দি। সমাজ ঘুরে দেখো না, কোনো বেশি রচনা, সমাজ ঘুরে দেখো না, মা ছাড়া সন্তানদের শুধু অন্ধকার, মা ছাড়া সন্তানদের শুধু অন্ধকার। ওরে খোকা, যে সংসারে মা নেই সে সংসার অরণ্যের সমান রে বাবা, অরণ্যের সমান। মা গো, তোমার ওই কথাটা আমি মানতে পারলাম না। বর্তমান কলিযুগে ওসব কথা কাজে লাগছে না, কথা বাদ দাও। কি বাবা, বর্তমান কলিযুগের একটাই ভাষা বেঁচে আসছে, কি কি বলতো? যে সংসারে বউ নেই সে সংসারে কেউ নেই। হ্যাঁ, সেটা প্রধান সাহেব ভালো মতো জানেন। এই দাঁড়াও, টাকা দাও, এই দাঁড়া দাও, টাকা দাও, কোনো কথা নেই। কেন সববারে তোমাদের মেরে মেরে হাত লম্বা হয়ে গেছে না? কেন বলো তো? এবারে আসবার সময় সাথে করে একটা জিনিস এনেছি। কি ভালো? কেন তো না গো, বম্ব দৈত্য, তিরিশটা সিভিল পুলিশ, তাদের বলি যে তোরা বাড়ি হাতে করে ফেল দে, দিয়ে সব আদলা ইড়নে ঘোর। কেন? যে গন্ডগোল করবে দূর থেকে ঝাড়বি, কপাল ফাটি দি। টাকা দাও তো। হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো। এ টাকা কেন দেবো না? কোথায় দেবে? এই টাকা চণ্ডীপুর থানায় গিয়ে দেবো। হঠাৎ থানা কেন? থানার কথা শুনে তোমার বেরেক বসে যাচ্ছে? হ্যাঁ, অনেক রকম টেনশন মা দেখেছো, তোমার থানায় নিয়ে গিয়ে বাটাম ড্যান্স করাবো বিনা খরচে। বিনা খরচে তারপরে তুমি বলে দেবে এইটা তোমার জননী না ওইটা তোমার জননী। এই যে সব বুঝতে পারতেছি, থানায় নিয়ে চলে গেলে আমার তো জেল হয়ে যাবে, তখন কি হবে? কি বোকা হাদারাম, থানায় নিয়ে গিয়ে কদিন রাখবে? 15 দিন কি 20 দিন কি 1 মাস থাকলে কি হবে? কিন্তু 1,30,000 টাকা কি আমি পাবো? না, তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই, আমি তো আছি। মানে তোমার কাছে আমার থেকে টাকার মূল্যটা অনেক বেশি, তাই না? ওই টাকাটা আমার দরকার। এই শয়তানি, ও বুড়িমা, ওই সেই মারামারি, চলে এসো, স্ত্রী কথার অর্থ বুঝিস? আরে কি হয়েছে তোমার? অর্থাঙ্গিনী কথা মানে জানিস? আমি অবজ্ঞা অনাহারে পত্র ছেড়ে দিয়েছি, তাই বলছি মুখটা আমি আর দেখতে চাই না। বাবা তুমি সরে এসো, এই সময় ঢাকো তো দিন। ভুল কাকে বলে তুমি জানো? আরে আজকে তুমি বউ আছো, কালকে শাশুড়ি হবে। তোমার সন্তান যদি তোমার প্রতি আচরণ করতো তুমি কি সহ্য করতে পারতে? তাই বলছো মা ওকে ছেড়ে দাও। আরে বাবা, ও পারবে না, ভোর রাজ দেখা এই সময় ঢাকো তো দিয়ে।
জানাই তো না মা দিয়ে সুন্দর মাটি কর না মা দিয়ে সুন্দর।